পবিত্র কাবা শরীফকে যে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাকে বলা হয় কিসওয়া। কিন্তু আপনি জানেন কি, এই কিসওয়া সবসময় কালো ছিল না। জরহাম গোত্রের শাসন আমলে কিসওয়া দ্বারা কাবা শরীফ ঢাকা শুরু হয়। পরবর্তীতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি সাদা কাপড় দিয়ে কাবাকে ঢাকেন। এরপর বিভিন্ন খলিফাদের সময় লাল সবুজ রঙও ব্যবহার হয়েছে। বর্তমানে পবিত্র কাবা শরীফে মাত্র একটি দরজা রয়েছে এবং কোনো জানালা নেই, তবে কাবা শরীফের ছাদে উঠার জন্য ভিতরে একটি দরজা রয়েছে। পবিত্র কাবা শরীফের কোণে সংযুক্ত হাজরে আসওয়াদ কালো পাথরটি বড় ছিল। বর্তমানে ওই পাথরটিকে ভেঙে 8 টুকরা বিভিন্ন সাইজে বিভক্ত করা হয়। প্রাক ইসলামী যুগ থেকে কাবা শরীফের চাবি বনু তালহা গোত্রের কাছে থাকে। শুধুমাত্র তারাই 1500 শতাব্দী ধরে উত্তরাধিকার সূত্রে এটি পেয়ে আসছেন। পবিত্র জমজমের পানি, তায়েফ গোলাপ জল এবং বহু মূল্যবান উট তেল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা দিয়ে কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও সত্য যে কাবা শরীফের চারদিকে তাওয়াফ কখনোই বন্ধ হয় না। শুধুমাত্র আজান হলে সবাই তাওয়াফ ছেড়ে ওইখানেই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে আবারও তাওয়াফ শুরু হয়। শুধু তাই নয়, যখন পবিত্র কাবা শরীফ বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল তখনও মানুষ সাঁতার কেটে কাবা শরীফ তাওয়াফ করতেন, যা আল্লাহ তাআলার এক অনন্য কুদরতের নিদর্শন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।